আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করা ছিল বঙ্গবন্ধুর বাকশালের লক্ষ্য তিনি বলেন বাকশাল হলে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালের লক্ষ্য ছিল সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করা বাকশাল প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে যে হানাহানি পেশি ও বিত্তের জোর জবরদস্তি দূর হতো বলেও মন্তব্য করেন তিনি স্বাধীনতার সুফল জনগণের দ্বারে পৌঁছে দেয়া তার সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী এর আগে পদকপ্রাপ্তদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নিজ ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই বছর ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে হলে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন এখনও পূরণ হয়নি বলে জানান তিনি তিনি বলেন এটা পূরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান ডক্টর কামাল হোসেন বলেন ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বৈষম্য তৈরি করা সংবিধান সম্মত নয় আলোচনায় বিভেদ বিদ্বেষ ও চরমপন্থার বিরুদ্ধে মানবিক সংহতি জানান সমাজের বিশিষ্ট জনেরা মাদারীপুর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম লিমন মজুমদার তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন পুলিশ জানায় সকালে শহরের বাদামতলা এলাকার নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় লিমনের লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে তার লাশ উদ্ধার করে পুলিশ স্বজনদের দাবি লিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ আন্তর্জাতিক 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে ধারাবাহিক সমালোচনার হাত থেকে প্রায় হাফ ছেড়ে বাঁচলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল আলোচিত মুলার কমিটির তদন্ত প্রতিবেদনে ওই অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদনে রবার্ট মুলার এই তথ্য উল্লেখ করেছেন পার্লামেন্ট সদস্যদের জন্য ওই প্রতিবেদনের সার সংক্ষেপ জানানো হয় ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাথে কোনো মার্কিনি বা ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগের প্রমাণ পাননি মুলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন অশুভ আতাত নয় হস্তক্ষেপ নয় সম্পূর্ণ দোষমুক্তি মিলেছে প্রায় দুই বছর তদন্তের পর গেল শুক্রবার বহু প্রতীক্ষিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় রবার্ট মুলারের নেতৃত্বাধীন কমিটি বিশ্লেষকদের ধারণা আগামী নির্বাচনে বিরোধী শিবিরের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হিসেবে একে ব্যবহার করবেন ট্রাম্প এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangla vision এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে